আচ্ছা, তো যেটা বলতেছিলাম আমরা, তো আমরা আজকে ক্লাস করব কিওয়ার্ড রিসার্চের, ঠিক আছে? তো কিওয়ার্ড রিসার্চের বিষয়টা হলো যে আমরা এতদিন যা যা দেখে আসছি, আগের যে ক্লাসগুলো আমরা করছি এতদিন, ওইটা ছিল ফ্রি মেথড, মানে ফ্রিতে যেভাবে যেভাবে করা যায় এটা আমরা শিখে ফেলছি, ঠিক আছে? যতটুকু আপনারা শিখছেন এই পর্যন্ত এটা যথেষ্ট। হ্যাঁ, এটা দিয়ে আপনি কাজ চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ, যে বড় মেসেজ আসে। আচ্ছা, তো এটা দিয়ে কী করা যায়, যে কাজগুলো করা যায়, বাট প্রবলেম একটা আছে। কী প্রবলেম? প্রবলেমটা হলো যে আপনি এটা দিয়ে আপনি প্রপারলি কাজ করতে পারবেন না, মানে কোনো মতে কাজ চলবে বাট এটা ক্লায়েন্ট আপনার থেকে নিবে না, কারণ এটা তো ক্লায়েন্ট নিজেই করতে পারে, ঠিক না? অনেক ধরনের দেখা যায় প্রপারলি ডাটাটা পাওয়া যায় না, বা দেখা যায় আপনার যা যা কিওয়ার্ড রিসার্চ করছেন ওই দুইটা ক্লাসের মধ্যে যা যা দেখছেন ওইটা করতে প্রচুর সময় দরকার। এত সময় তো আমাদের কাছে নাই, ঠিক আছে? আমরা চাবো যে আমরা যেন বেস্ট একটা রেজাল্ট পাই আর সময় যাতে কম লাগে। তো এই ক্ষেত্রে আমাদের হেল্প করবে বিভিন্ন ধরনের পেইড টুল, ঠিক আছে? তো এই কারণে এটা আমরা বলি যে পেইড ভার্সন আর কি। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চের যে পেইড ভার্সনগুলো আর কি। তো কিওয়ার্ড রিসার্চের পেইড ভার্সন আপনি যাইতে হলে বা আপনি পেইডভাবে কাজ করতে হলে আপনি অনেকগুলো টুল হেল্প নিতে পারেন। কেউ আছে এই স্টেপ দিয়ে কাজ করে, কেউ আছে এসিএম রাশ দিয়ে কাজ করে, ঠিক আছে? আলাদা আলাদা টুল মানুষ ইউজ করে। তো আমি প্রথম এইচএফ ইউজ করতাম, এখন আমি ইউজ করি এসিএম রাশ। তো আজকে আমরা দেখব এসিএম রাশ দিয়ে কাজ কারবার করা যায় আর কি। একদম ইজি বিষয়। ধরেন এত আমরা যে কিওয়ার্ড রিসার্চগুলো দেখে আসছি, হ্যাঁ, ওইগুলাই জাস্ট একটু আমরা এখন আপডেট ভাবে পাবো আর কি, সব কিছু ইজিলি হয়ে যাবে। তো এসিএম রাশ যে বিষয়টা আছে, এসিএম রাশটা কিনা লাগে? হ্যাঁ, তো এসিএম রাশের যে মেইন যে ভাষণটা আছে এটার দাম অনেক বেশি, মোটামুটি মেবি $120 মতো। এইচএফ মেবি আর একটু দাম বেশি, $150 মতো বর্তমানে আছে। যদি আপনি কোনো ইউজ করেন, কোনো কোড টু ইউজ করেন, $90 মতো যেতে পারে। তো মোটামুটি ধরেন $100। তো আপনার যদি মাসে $100 যায় এটা অনেকটা কস্টলি, কারণ প্রথমে যদি আপনার $100 যায় এটা আপনার গায়ে ধরবে। তো এই কারণে আমরা ইউজ করবো ক্র্যাক ভাষণগুলা। ক্র্যাক ভাষণগুলো আমরা নিজে বানাবো না, আমরা অন্যদেরগুলো ইউজ করবো। যেমন দেশের মধ্যে অনেকগুলা সাইট আছে যারা এগুলো এইসব সার্ভিসগুলো প্রোভাইড করে। যেমন একটা আছে এরকম বিডিএসিও টুলস, ঠিক আছে? বিডিএসিও টুলস, এটার মধ্যে যাবেন। আমি যদি এটার মধ্যে যাই, অলরেডি আমার এটার মধ্যে অ্যাকাউন্ট বানানো আছে, একদম ইজি বিষয়। তারা অনেকগুলো টুলস তারা মানে সেল করে, বিভিন্ন ধরনের টুলস তারা সেল করে। যেমন ধরেন এখানে আছে প্রো প্ল্যান আছে, মেগা প্ল্যান আছে, অ্যাডভান্স প্ল্যান আছে, অনেকগুলো প্ল্যান আছে। তারা উবার সাজার সেল করে, এসিএম রাশ সেল করে, হ্যাঁ, কপি এআই যা যা লাগে, ইন ভিডিও সেল করে, অনেক ধরনের তারা সব টুলগুলো ইউজ করে। তো এটার মধ্যে আমি মানে একদম অনেক বছর ধরে আমি তাদেরটা ইউজ করি, মোটামুটি 3-4 বছর মতো হয় আমি তাদের সার্ভিসগুলো ইউজ করি। ইভেন আমার স্টুডেন্টরা ইউজ করে। হ্যাঁ, যদি আমার নাম বলেন তাহলে আপনারা কিছু মেবি ই পাইতে পারেন, 50 টাকা মতো কমতে পারে। এটার মাসিক চার্জ মেবি আপনাদের থেকে নিবে, আমার থেকে কম নেয়। আমার থেকে নিচে 300 টাকা নেয় তারা মাসিক, এখন অফার আসছে এখানে 300 টাকা, মেবি আপনার থেকে একটু বেশি নিতে পারে। হ্যাঁ, আমি তাদের সাথে কথা বলবো না, দেখি তাদের একটা কোড আছে রোহিত ভাই, এটা বললে তারা কম নিতে পারে। তো তাদের সেম FB একটা পেজ আছে, তাদের ফেসবুকে একটা পেজ আছে, ফেসবুক পেজের নামও সেম বিডিএসিও টুলস। হ্যাঁ, আমি যদি ওয়েট একটা মিনিট, বিডিএসিও টুলস, এই যে। তো এখানে মেসেজ দিয়ে আপনি কথাবার্তা বলতে পারেন তাদের। যে আপনি যদি বলেন যে তাদের দাম কত, কোনটা, আপনি শুধু বলবেন যে আমার এসিএম রাশ দরকার, এসিএম রাশ টুলসটা দরকার বা দরকার, আমরা সিলেটি ভাষায় দরকার হয় আর কি, আচ্ছা দরকার, এসিএম রাশ টুলসটা দরকার। তো তারা আপনার আনসার দিয়ে দিবে যে বর্তমানে প্রাইস কত, কীরকম লাগে না লাগে ইত্যাদি বলে দিবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি দিয়ে এটা তার বলি রোহিত ভাই, কোডটা কি আছে, কোডটা প্রোমো কোডটা কি আছে, আচ্ছা দেখি তারা কি বলে। হ্যাঁ, আমি একটা কোড তাদের দিয়ে রাখছিলাম রোহিত ভাই, এটা বললে তারা আপনার থেকে $400 মেবি নিবে এক মাসের জন্য। তো আপনাদের সবার এটা কিনা উচিত, এতে করে কি হবে যে ধরেন আপনারা প্র্যাকটিস করতে পারবেন। বিকজ আমরা যে এসিও যে কাজগুলো করব, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসিও, অফ পেজ এসিও, টেকনিক্যাল এসিও, সবগুলোর মধ্যে আমাদের এসিএম রাশটা কাজে লাগবে। ফ্রিভাবেও করা যায়, আমরা ফ্রিভাবেও শিখবো, কোনো সমস্যা নাই। কিন্তু এখন আমরা কেউই ফ্রিভাবে করি না, যারা যারা আমরা এজেন্সি ইউজ করি বা দেখা যায় যে এজেন্সির মানুষগুলো বা যারা যারা আমরা এসিও রিলেটেড কাজ কারবার করি, আমরা সবাই টুলস ইউজ করি। কারণ টুলস ছাড়া কখনই আপনি আপনার প্রপার আপনি ইটা পাবেন না আর কি, ঠিক আছে? আপনার প্রপার যেটা রেজাল্ট আছে সেটা পাবেন না। ওকে, তো এই হলো অবস্থা। তো এটা থেকে আপনারা কিনতে পারবেন বিডিএসিও টুল। আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিব না, কপি করে আপনাদের লিঙ্কটা আমি দিয়ে দিই, এখানেও দিব, আবার আমি ক্লাস শেষে আপনাদের লিঙ্ক দিয়ে দিব না, ঠিক আছে? এখন থাক আপাতত। আচ্ছা, তো এখানে আমাদের আমি লগ ইন করি, লগ ইন ড্যাশবোর্ডে যাই,
আসলাম। তো যখন আপনারা এটা কিনবেন, হ্যাঁ, কেনার পরে এটার আবার ইনস্টল করতে হয়। এটা ইনস্টলে একটু ঝামেলা আছে, হালকা পাতলা। তো ঝামেলাটা হলো কি, একদম ইজি বিষয়, এত আহামরি ঝামেলাও না। হ্যাঁ, তো এটার মধ্যে কী করতে হয়, যখন আপনারা এটা কিনবেন, এই এসি টুলসটা কিনে ফেলবেন, কেনার পরে আপনাদের একটা তারা লিঙ্ক দিবে এই জায়গার মধ্যে। আপনার একটা ইউজার নেম থাকবে, আপনার পাসওয়ার্ড থাকবে, আপনি এখানে আসবেন। আসার পরে আপনারা তারা দুইটা এক্সটেনশন দিবে, এক্সটেনশন দিবে, বুঝেন ভালো করে। আমরা যখন ক্লাসগুলো করছি, আমরা কিন্তু অনেকগুলো আমরা এক্সটেনশন ইউজ করছি। এক্সটেনশন কোথায় থাকে, এই যে এই জায়গায় থাকে এক্সটেনশন, ঠিক না? এই যে এক্সটেনশন, এক্সটেনশন আপনারা দিবে, তো তারা এই জায়গায় আপনারা লিঙ্ক দিয়ে দিবে। আমার এটা দেখাইতেছে না, কারণ আমি তো অলরেডি এটারে ই করে ফেলছি, ইনস্টল করে ফেলছি। তো আপনারা কীরকম লিঙ্কটা থাকবে, আমি যে ডাউনলোডের মধ্যে যাই, এই যে ডাউনলোডে আমি গেলাম, এই যে দুইটা ফাইল, এরকম দুইটা আর কি, এরকম দুইটা জিপ ফাইল দিবে, এই দুইটা আসলে এক্সটেনশন। তো একদম ইজি বিষয়, মাথা কামানোর কিছু নাই। প্রথমে আপনি এখানের মধ্যে সাইন আপ করবেন, প্রথমে তাদের টাকা দিবেন, টাকা দেওয়ার পরে আপনি এখানে সাইন আপ করবেন আপনার ইউজার নেম সহ। তারপর তাদের আপনি ইউজার নেমটা দিবেন, তারা এটা তারা অ্যাক্টিভ করে দিবে। অ্যাক্টিভ করার পরে আপনি এখানে আসবেন, আপনারা দুইটা ফাইল দিবে, আপনি দুইটা ফাইল ডাউনলোড করে ফেলবেন। এই যে আমার যেমন দুইটা ফাইল ডাউনলোড হয়েছে, এই জায়গায় দুইটা ফাইল ডাউনলোড হওয়ার পরে আপনার কাজ হবে এক্সটেনশনগুলোরে ইনস্টল করা। ইনস্টল কীভাবে করে, এখানে আসবেন, এক্সটেনশনে ক্লিক করবেন, ম্যানেজ এক্সটেনশনে যাবেন। এই দেখেন এখানে আসছি না, এটারে মিনিমাইজ করবেন, এরকমভাবে মিনিমাইজ করার পর ডাউনলোডে যাবেন। তা আমার কিন্তু কঠিন কিছু না, এই যে দেখছেন, এটা ধৈর্য এরকমভাবে এনে আনবেন, এনে সাইডে দিবেন। আমারটা অলরেডি সারা আছে, এই যে দুইটা ইনস্টল করা আছে। দেন দুই নাম্বারটা এবার আনবেন, এনে রেখে দিবেন। তো এরকম দুইটা আপনি এখানে এনে দিয়ে দিলে আপনার এই দুইটা এক্সটেনশন ইনস্টল হয়ে যাবে। দেন শেষ, কাজ শেষ, এতটুকু আপনার কাজ। এতটুকু করার পরে আপনার এসিএম রাশের পেইড ভার্সনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আপনার কাজ কী, এরপর আপনার কাজ হলো এখানে আসা। এখানে আসার পরে দেখবেন যে আপনার এসিএম রাশ তারা আপনি দিবে, সাথে আরও চারটা ফ্রি টুলস দিবে। কোন চারটা ফ্রি টুলস দিবে, গ্রামারলি দিবে, মচ দিবে, স্কিল শেয়ার দিবে, আর ক্যানভা দিবে। ক্যানভা তো আপনারা, আমি বলছিলাম যে যারা যারা আপনারা ক্যানভা ইউজ করবেন তারা কিনার দরকার নাই, এখান থেকে আপনারা ফ্রিতে পেয়ে ফেলবেন, কারণ এটা কিনলে বাকিগুলো ফ্রি পাওয়া যায়। এই সবগুলোর দাম 10 টাকা আর কি, এটার সাথে ফ্রি, ঠিক আছে? তো ক্যানভা দিয়ে আপনারা জানেন কী করে, গ্রামারলি তো বুঝছেন, আপনার গ্রামারটা ঠিক করে দিবে, অটোমেটিক সব কিছু ঠিক হয়ে যাবে গ্রামারলি ইউজ করলে। আর মজ হলো এসিওর ক্ষেত্রে আমাদের লাগে, যদি আমি এটা বেশি ইউজ করি না। আর সবার সাথে স্কিল শেয়ার, স্কিল শেয়ার জিনিসটা কি, স্কিল শেয়ার হলো সব ধরনের স্কিল এখানে শেখা যাবে। ধরেন এটার মধ্যে অনেকই আছে, কী জানি বলে, বিভিন্ন ধরনের স্কিলগুলো আপনি শিখতে পারবেন। ধরেন ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, সব ধরনের কোর্স আপনি পাবেন। আর 99% কোর্সই জায়গায় সব ইংরেজিতে, হ্যাঁ, বাংলায় কিছু নাই। তো এখান থেকে আমি বহুত কিছু শিখছি, যেমন আমি যে ভিডিও এডিটিং শিখছি, ভিডিও এডিটিংয়ের মধ্যে দেখেন আমি মাঝে মাঝে আমার ভিডিওগুলো এডিট করি। তো মোটামুটি আমি এখান থেকে আমার ভিডিও এডিটিংয়ের বিষয়গুলো শিখছি আর কি, ঠিক আছে? তো স্কিল শেয়ার প্রচুর কাজে লাগে। এছাড়া ডিজিটাল মার্কেটিং অনেক কিছু পাবেন, আমার কোর্সের মধ্যে সব কিছু অন্তর্ভুক্ত থাকবে। তো আপনি এখান থেকে চাইলে নিজের একটু আপডেট করে ফেলতে পারবেন আর কি। তো আমরা যেহেতু ফ্রি পাইতেছি, সমস্যা কি, আপনার যা দরকার আপনাকে সার্চ করবেন, আপনার স্কিলগুলো আপনার সামনে এসে পড়বে, হাজারো লাখ লাখ ভিডিও আপনি এখানে পেয়ে ফেলবেন। অনেক ভালো ভালো টিচাররা এই জায়গায় থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এই হলো আর কি কথাবার্তা। তো আমাদের এগুলো এখন আপাতত দরকার নেই, আমার দরকার এসিএম রাশ। তো আমি এসিএম রাশের মধ্যে আসি, এটার মধ্যে আমি ক্লিক করলাম অ্যাক্সেস এসিএম রাশ, এখানে আসলাম। আসার পরে দেখেন এখানে চারটা লিঙ্ক আছে, একটা কাজ না করলে আরেকটা করবে, আরেকটা না করলে আরেকটা করবে, এরকম আর কি বিষয়টা। সমস্যা নেই, আস্তে আস্তে আরও বুঝতে পারবেন, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে পরে। তো আমি দুই নাম্বারটাতে ক্লিক করি, দেখি কী অবস্থা। আসুক এটা আস্তে আস্তে। হুম, এসে পড়ছে।